চোখ কপালে ওঠার মতো ভারতীয় সেনার পাঁচ মারাত্মক গোপন অভিযান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ও পাশে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল হামলা চালালো ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। ধ্বংস করে দেওয়া হলো পাক অধিকৃত ভূখণ্ডে গজিয়ে ওঠা লস্করি তৈবার সাতটি লঞ্চ প্যাড। খতম 35 থেকে 40 জন জঙ্গি ও দুজন পাক সেনা। সেনার পক্ষ থেকে বিবৃতিতে প্রকাশ করা হয়েছে, পাক অধিকৃত ভূখণ্ডে প্রায় 2 কিলোমিটার ভিতরে ঢুকে চালান হয়েছিল এই হামলা। জঙ্গিবাদকে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে বারবার বার্তা দিলেও তা মান্য করেনি তারা। ফলে ভারতীয় সেনার পক্ষ থেকে এই হামলা দীর্ঘদিন মনে রাখবে পাক সরকার এমনই মনে করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক, এর আগে এমন গোপনে শত্রু ঘাঁটিতে আর কবে কবে নিঃশব্দ হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অপারেশন ব্ল্যাক টর্নেডো 2008। মুম্বাই হামলার পরে ভারতের এনএসজি কমান্ডাররা হেলিকপ্টার থেকে নেমে অতর্কিতে হামলা চালিয়েছিল নারিম্যান হাউসে আত্মগোপন করে থাকা জঙ্গিদের ওপর। প্রথম দিনেই 9 জন সাধারণ মানুষকে জঙ্গি কবল থেকে মুক্ত করেছিল তারা। এছাড়া তাজ হোটেল, ওবেয়র হোটেল ও ছত্রপতি শিবাজি টার্মিনালেও প্রায় 300 জন সাধারণ মানুষকে জঙ্গি কবল থেকে উদ্ধার করেছিল এনএসজি কমান্ডাররা। অপারেশন বিজয় 1999। কাশ্মীরে অনুপ্রবেশ করে টাইগার হিলের দখল নিয়েছিল পাক সেনারা। সেই সময় ভারতীয় জওয়ান ও বায়ুসেনা বীরত্বের সঙ্গে সেই অনুপ্রবেশকারীদের দেশের ভূখণ্ড থেকে বিতাড়িত করেছিল, শহীদ হয়েছিল বহু সেনা। অপারেশন ক্যাকটাস 1988। তামিল ইলম পিপলস লিবারেশন অভ্যুত্থানের চেষ্টা করলে প্রেসিডেন্ট গায়ুম ভারত থেকে সহায়তা অনুরোধ করলে ভারতীয় বিমান বাহিনী মেল বিমানবন্দরে প্যারাশুট রেজিমেন্টের সৈন্যদের নিয়ে অবতরণ করেছিল। অপারেশন পবন 1987। জাফনায় এলটিটি জঙ্গিদের প্রতিরোধে শ্রীলঙ্কার সেনারা ব্যর্থ হলে তাদের সাহায্যে এগিয়ে এসেছিল ভারতীয় সেনারা। ভারতীয় সেনার সাহায্যেই 3 বছরের চেষ্টার পরে শান্তি ফিরে আসে শ্রীলঙ্কায়। অপারেশন মেঘদূত 1984। সিমলা চুক্তি অনুযায়ী সিয়াচেন ভারত ও পাক দুদেশেই ব্যবহার করত, কিন্তু হঠাৎ করেই সেই অঞ্চলে সেনা মোতায়েন করে তা নিজের বলে দাবি করতে থাকে পাক সেনারা। তখনই ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন মেঘদূত অভিযান করা হয়।